हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडी सर्कल। आज के वीडियो टा जरा 2022 डिसेम्बर सी टेट एग्जाम प्रिपरेशन नीते जाच्छो तादेर जोन्नोई। तो तारा जदि वीडियो टा देखे थाको ताहले बुझते पारबे जे ईवीएस एर जे टोटल सिलेबस, जे डिटेल सिलेबस, সেটা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটা বানানো হয়েছে। যারা সিটেট পেপার 1 এর জন্য ফর্ম ফিলআপ করবে বা করতে চলেছো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখে নিও। তো প্রথমেই বলি যে ইভিএস এর যে পেপার 1 এর সিলেবাস সেখানে টোটাল থাকে 30 মার্কস, ফুল মার্কস হলো 30, যেখানে থাকে 15 মার্কসের এনসিইআরটি টপিক আর 15 মার্কসের থাকে পেডাগজি। ঠিক আছে, তো এনসিইআরটি যে টপিকগুলো থাকে সেটা সাধারণত ক্লাস 1-5 এর যে এনসিইআরটির বই হয় সেখান থেকেই থাকে। ঠিক আছে, এবার প্রথমে দেখব আমরা যে এনসিইআরটির কি কি টপিক থাকে, এনসিইআরটির বইয়ের যে টপিকগুলো থাকে সেখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসে, কি টপিক থাকে সেটাই দেখব। তো টোটাল 30 কোয়েশ্চেন্স থাকে। ঠিক আছে, 30টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 15টা থাকে এই এনসিইআরটির বই থেকে আর বাকি 15টা থাকে পেডাগজি। তো প্রথমে যে কন্টেন্ট আছে 15টা কোয়েশ্চেনের সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো এনসিইআরটি সেটা প্রথমেই আমরা দেখব। যে থিমগুলো আছে সেই থিমগুলো কি কি, থিমগুলোর মধ্যে প্রথমেই আছে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1-এ আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো এই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে কি বলতে আমরা বুঝি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে আমরা বুঝি যে আমাদের চারিপাশে বন্ধু বান্ধব তো রয়েছে, তার সঙ্গে প্রথমেই থাকে আমাদের মা বাবা, ঠাকুমা ঠাকুরদা, দাদু দিদি। ঠিক আছে, সবাই থাকে। আর কারা থাকে, আর কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, পিসি পিসুমশাই, মাসি মেসুমশাই, এরা সবাই মিলে আমাদের ফ্যামিলি তৈরি হয়। আর ফ্রেন্ডস কারা, যাদের সঙ্গে আমরা আমাদের সুখ দুঃখ, তাছাড়াও বিভিন্ন রকমের প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিস, যা প্রয়োজনীয় কথাবার্তা আমরা যাদের সঙ্গে বলি, স্কুলে যাদের সঙ্গে আমরা একসঙ্গে পড়ি, সহপাঠী, তাছাড়াও কাজের জায়গায় আমরা যাদের সঙ্গে একসঙ্গে যাওয়া আসা করি, থাকি, কথা বলি, তারা হচ্ছে আমাদের বন্ধু। তাই তো, সমাজে শুধুমাত্র মানুষরাই বন্ধু হয় না, সমাজ বন্ধুও হয়। আমাদের চারিপাশের যে পশু পাখি গাছপালা রয়েছে তারাও কিন্তু আমাদের বন্ধু, তারাও কিন্তু আমাদের সঙ্গেই থাকে। ঠিক আছে, আমাদের চারিপাশে থাকে, তো আমরা বলতে পারি তারাও কিন্তু আমাদের বন্ধু, আমরা এক সমাজে একসঙ্গে বাস করি, তাই না? তো তাদের সঙ্গে আমাদের নিজস্ব একটা রিলেশনশিপও রয়েছে, নিজের ফ্যামিলির মধ্যেও আমাদের একটা রিলেশনশিপ রয়েছে। তাছাড়াও আমরা কি করি, ফ্যামিলির মধ্যে থেকে আমরা খেলা করি আর আমরা বিভিন্ন গাছপালা পশু পাখি সমস্ত কিছু দেখতে পাই। তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে আমরা এত কিছু জানবো, কী কী পড়বো তাহলে সেটার আমরা একটা নতুন কি দিয়েছে, সেই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে আমরা যা যা পড়বো সেটার আবার সাব থিম দিয়েছে। সেই সাব থিমের মধ্যে 4টে পার্ট হলো। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসেই থাকে, প্রায় এসে থাকে, যে সিটেটের সিলেবাসে ইংলিশে থাকে কোয়েশ্চেনটা, আমি যখন কোয়েশ্চেন অ্যান্সার করাবো তখন আমি তোমাদের বলে দেবো যে সিটেটের সিলেবাসে ওখানে অপশান দেওয়া থাকে যে এর মধ্যে কোন অপশানটা সিলেবাসের থিম অথবা সাব থিম। ঠিক আছে, যদি বলে এর মধ্যে কোনটা সাব থিম কোন চ্যাপ্টারের, তখন হয়তো দিল যে ওয়ার্ক অ্যান্ড প্লে। ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড প্লে থাকলো আর বাকি ফ্যামিলি ফ্রেন্ডস, বাকি যে চ্যাপ্টারগুলো আছে ফুড ট্রাভেল, এগুলো নাম দেওয়া থাকলো। এবার এখানে জিজ্ঞাসা করলো যে কোনটা সাব থিম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই 4টে সাব থিমের কথা মনে রাখবো, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এই 4টে হলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাব থিম। মনে থাকবে, তাহলে বোঝাতে পারলাম যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আমরা কী কী পড়ব। আমরা বিভিন্ন জিনিসের মধ্যে রিলেশনশিপ পড়ব, অর্থাৎ কাদের, ফ্যামিলি যেহেতু বলেছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তো আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের রিলেশনশিপ কার সঙ্গে কেমন সেটা সম্পর্কে জানব। ঠিক আছে, সেটার অনেক রকম টাইপ হয় সেটা জানব। আর কি হয়, ওয়ার্ক অ্যান্ড প্লে, ওয়ার্ক অ্যান্ড প্লে বলতে এখানে পুরোপুরিভাবেই আমরা চাইল্ড সেন্ট্রিক ব্যাপারটাকে জানতে পারবো, যে শিশুরা খেলার মাধ্যমে কী শেখে, খেললে তাদের কী বৃদ্ধি ঘটে, খেললে তাদের কতটা উপকার হয়, তারা কী ধরনের কাজ করতে পারে, আমরা কাজের জায়গায় কী ধরনের থাকি সেসব জানবো। আর থাকবে অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস, অ্যানিমালস আর প্ল্যান্টসের সম্পর্কে আমরা জানবো, কত রকমের প্রাণী আমাদের পৃথিবীতে রয়েছে,
কারা জলে থাকে, কারা স্থলে থাকে, তাদের হার্টের চেম্বার কতগুলো অর্থাৎ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কতগুলো, তারা ডিম পারে নাকি বাচ্চা জন্ম দেয়, এই ধরনের জিনিসগুলো আমরা অ্যানিমাল থেকে জানতে পারবো। ঠিক আছে, তারা কিভাবে চলাফেরা করে, তাদের মধ্যে রিলেশনশিপ কীরকম সেগুলো জানবো। আর প্ল্যান্টসের ক্ষেত্রেও তাই, কত ধরনের উদ্ভিদ রয়েছে, কী কী উদ্ভিদ পাওয়া যায়, কোন স্পেশাল প্ল্যান্ট আমরা দেখতে পাই আমাদের আর্থে, সেই ধরনের জিনিসগুলো কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে চলে আসে। ঠিক আছে, এই চারটে সাবথিম কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে আছে। এটা কিন্তু সিটেটের সিলেবাসের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তারপরের যে চ্যাপ্টার বা থিম সেটা হলো সেকেন্ড ফুড। এই ফুড চ্যাপ্টার থেকে আমরা জানবো যে আমরা খাবার কিভাবে খাই, খাবারের কতটা আমাদের দেহে প্রয়োজন, কত পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের প্রয়োজন, কত পরিমাণ ফ্যাটের প্রয়োজন, প্রত্যেক দিন আমরা কতটা পরিমাণ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, জল, এই সমস্ত কিছু আমরা খাবো। ঠিক আছে, এবার খাওয়ার ফলে আমাদের কিভাবে সেই খাবারটা হজম হয়, কিভাবে আমাদের শরীরে কাজ করে, সেই খাবারের মধ্যে দিয়ে কোন কোন ভিটামিন যায়, সমস্ত কিছু এই ফুডের মধ্যে কিন্তু চলে যাবে। আর কোন প্রাণী কি খাবার খায় সে সমস্ত কিছু কিন্তু এই ফুড চ্যাপ্টারের মধ্যেই আছে। তারপরের যে থিম বা চ্যাপ্টার সেটা হলো শেল্টার। শেল্টার অর্থাৎ থাকার জায়গা আমরা জানি, তো আমরা শেল্টার থেকে পড়বো ডিফারেন্ট টাইপ অফ হাউসেস, মানে কোন জায়গায় কী ধরনের বাড়ি দেখা যায়। আমরা জানি জম্মু কাশ্মীরে পাথর দিয়ে তৈরি বাড়ি দেখা যায়, আর কি আসামে যেমন ব্যাম্বু ব্রিজ, ব্যাম্বু হাউস দেখা যায়, বাঁশ দিয়ে তৈরি বাড়ি দেখা যায়, আর কি হয় পাকা বাড়ি, কাঁচা বাড়ি কোথায় দেখা যায়, টেন্ট হাউস কী রকমের হয়, কোন কোন জায়গায় হাউস বোট দেখা যায়, ইগলু দেখা যায়। তো বিভিন্ন ধরনের শেল্টার আর বিভিন্ন ধরনের বাড়ি, কোথায় কী ধরনের বাড়ি হয়, পাহাড়ি এলাকায়, স্থলজ এলাকায়, জলজ এলাকায়, সমস্ত টাইপের শেল্টার সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। ঠিক আছে, তারপরের চ্যাপ্টার হলো ওয়াটার। এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কিন্তু ওয়াটার চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে ওয়াটার চ্যাপ্টার থেকে আমরা এখানে পুরো জল সংক্রান্ত সমস্ত কিছু জানবো। জল সম্পর্কে যা কিছু আছে, যেমন জল কী, জল আমাদের বডিতে কতটা গ্রাম প্রয়োজন, কত লিটার প্রয়োজন, জলের মধ্যে কোন কোন এলিমেন্ট থাকে, জলের প্রয়োজন সবার আছে, কতটা পরিমাণ আছে, কত পার্সেন্ট জলের মধ্যে কোন এলিমেন্ট থাকে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো। তাছাড়াও জল দূষণের কারণ, প্রতিকার, কী রোগ হয়, এই সমস্ত কিছু জল থেকে জানতে পারবো, জল চ্যাপ্টারটার থেকে। ঠিক আছে, তারপরে নেক্সট চ্যাপ্টার আছে হচ্ছে ট্রাভেল। ট্রাভেলটা হচ্ছে, এখানে ট্রাভেল বলতে আমরা কী বুঝবো, যে আমরা বেড়াতে যাব কোন জায়গায় কীরকম, হ্যাঁ অবশ্যই, কিন্তু এখানে মেন জিনিস যেটা ট্রাভেলে থাকবে, ট্রাভেলে সবার প্রথম আমাদের ট্রাভেল করার জন্য কী প্রয়োজন হয়, ট্রাভেলের জন্য আমাদের সবার প্রথমে দরকার হয় প্ল্যানিং। আমরা কোথায় যাব সেটা আমরা ঠিক করি, তো আমরা যে জায়গায় বেড়াতে যাব সেই জায়গাগুলোর নাম থাকবে, সেই জায়গায় আমরা কীভাবে পৌঁছাবো সেটা মাথায় রাখতে হবে। আমরা সেটা জানবো যে আমরা ফ্লাইটে করে যাব, না ট্রেনে করে যাব, না বাসে যাব, নাকি জাহাজে করে যাব, জলের মাধ্যমে, সমুদ্রের মাধ্যমে, সেই সমস্ত কিছু এই ট্রাভেলের মধ্যে আছে। আর কি টাইপ অফ ট্রাভেল, স্পেস ট্রাভেল, তারপরে ওয়াটার ট্রাভেল বাই ওয়াটার, ঠিক আছে, আর কি ট্রেন, বাস, রোডওয়ে, এই সমস্ত কিছু আমরা ট্রাভেলে জানতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ট্রাভেল থেকে আমরা জানবো, টিকিট, ট্রাভেলের বিভিন্ন যানবাহনের টিকিট কীরকম হয়, টিকিটের কস্ট কীরকম হয়, টিকিটে কী কী থাকে, সমস্ত কিছু কিন্তু এই ট্রাভেল সম্পর্কে পড়তে গেলে আমরা তখন জানতে পারবো। ঠিক আছে, তারপরে নেক্সট এবং শেষ, একদম ছখানা চ্যাপ্টার রয়েছে, গুনে গুনে ছটা চ্যাপ্টার, তার মধ্যে লাস্ট চ্যাপ্টার হচ্ছে থিংস উই মেক অ্যান্ড ডু। এই চ্যাপ্টারটা একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার, যেখানে সমস্ত কিছু আছে থিংস উই মেক অ্যান্ড ডুতে। এখানে থিংস উই মেক অ্যান্ড ডু যে চ্যাপ্টারটা আছে, সেখানে আমাদের ইন্ডিয়ার আর্ট ফর্ম আছে, কত রকমের আর্ট হয়, পেন্টিং হয়, ডান্স ফর্ম আছে, কী ধরনের নাচ হয়, কত রকমের নাচ হয়, আর কী কী আছে, কোন জায়গার খাবার কীরকম, কোন জায়গার খাবার বিখ্যাত, বিখ্যাত খাবারের নাম, জায়গার নাম, ম্যাপ রয়েছে এখানে থিংস উই মেক অ্যান্ড ডুতে, ম্যাপ আছে, আর কী আছে এখানে, আর আছে পোশাক, কোন জায়গার পোশাক কীরকম, এখানে বিভিন্ন রকমের জিনিস ছোটো ছোটো আছে, কোন জায়গার ভাষা কীরকম, শাড়ি বিখ্যাত, কোন জায়গার কোন শাড়ি বিখ্যাত, এই সমস্ত কিছু কিন্তু থিংস উই মেক অ্যান্ড ডু চ্যাপ্টারটাই আছে।
খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সিটেট পেপার ওয়ানের এই ছটা চ্যাপ্টার আছে, সবাই যদি এই ছটা ক্লাস তোমরা ঠিকঠাকভাবে করো, ছটা চ্যাপ্টারের ক্লাস, তাহলে তোমরা এই যে 15 মার্কস আছে এনসিইআরটির সেখান থেকে 10-এর উপরে তো সবাই পাবে, ঠিক আছে। যদি তোমরা ঠিক করে ক্লাস করো তো 15-ই 15-ই পাবে তোমরা, কারোর 1 নম্বর কমবে না যদি ঠিকঠাক করে আমার ক্লাসটা করো। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি চেষ্টা করছি তোমাদের জিনিসটা ডিটেলসে বোঝানোর। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। আমাকে কমেন্ট করেও জানিও যে তোমাদের আর কী ধরনের প্রয়োজন, এটাকে আরও কীভাবে বোঝানো যায়, ঠিক আছে। তো আমরা লাস্টে একটা জিস্ট দিয়ে দিয়েছি যে ইভিএসের যে থিমগুলো রয়েছে সেখানে কী কী আছে। একটা জিস্টে আমরা প্রথম থেকে দেখলাম যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আছে, তার মধ্যে সাব থিম রয়েছে রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। তারপরে কি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যেহেতু আমাদের আছে তো তাদেরকে খাবার খাওয়াতে হবে, তাই না? ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের তো খাবার খাওয়াতে হবে, শুধুমাত্র তো আমরা বেঁচে থাকতে পারি না, তার জন্য দরকার খাবার। আর খাবার খেলে তো আমাদের জল প্রয়োজন, তাই খাবারের পরেই আসছে জল, ঠিক আছে। খাবার খাওয়ার পরে আমরা জল, এটা এইভাবে মনে রাখবো যাতে আমাদের সহজে ভুলে না যায়, ঠিক আছে। তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস খাবে খাবার, খাবারের সঙ্গে আমরা জল খাবো। এবার খাবার দাবার তো হলো, আমাদের তো থাকারও জায়গা দিতে হবে, তাই না? তো তার জন্য আমাদের কি প্রয়োজন, শেল্টারের প্রয়োজন। এবার আমরা থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো, এবার সবার মনের শান্তির জন্য, মনের আনন্দের জন্য আমরা ফ্যামিলি ফ্রেন্ড সহকারে বেড়াতে যাব, ট্রাভেল করব। এবার ট্রাভেলটা হওয়ার পরে কি হলো, আমরা ট্রাভেল করার পরে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, এবং যখন বাড়ি ফিরে আসবো তখন অনেক কিছু তৈরি করতে পারবো। তো সেটা হয়ে গেল থিংস উই মেক অ্যান্ড ডু, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আমি নেক্সট ভিডিওটায় তোমাদের পেডাগজি সম্পর্কে একটু বলে দিচ্ছি, তারপরে নেক্সট ভিডিওটাতে তোমাদের ক্লাস, যে ইভিএসের যে ক্লাসটা, প্রথম চ্যাপ্টার থেকে স্টার্ট করে দেবো, ঠিক আছে। পেডাগজির মধ্যে রয়েছে কতগুলো টপিক যেগুলো তোমাদের জানার দরকার, যে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, ইভিএসের যে কী স্কোপ রয়েছে, কী কনসেপ্ট আছে, ইভিএস কেন পড়াবো শিশুদেরকে, সেটার জন্য আমাদের পড়তে হবে, সেটা আমাদের জানতে হবে যে কেন চাইল্ডদের ইভিএস পড়ানো হবে। তারপরে চ্যাপ্টার হচ্ছে যে সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, ঠিক আছে। ইভিএসটার দুটো টাইপ হচ্ছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ কোনটা, এনভায়রনমেন্টাল এডুকেশন কোনটা, সেটা আমরা জানবো। লার্নিং প্রিন্সিপাল, এটার পড়ানোর নীতিগুলো কী, ইভিএস যে পড়াবো স্টুডেন্টদের সেটার নীতি কী সেটা জানতে হবে। স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের মধ্যে রিলেশন কী, স্কোপ কী সেটা জানতে হবে। অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং কনসেপ্ট, যে কনসেপ্টগুলো রয়েছে ইভিএসের, যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো অপ্রয়োজন, সে সমস্ত কিছু এখানে জানবো। বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো জানবো, আর মেন যেটা, ইভিএস মানে এক্সপেরিমেন্টেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের শুধুমাত্র শিশুদেরই নয়, আমরা বড় হয়েও যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে আসছি তখন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ঠিক আছে, এটা প্রয়োজন। আর লাস্ট হচ্ছে ডিসকাশন, ডিসকাশন আমরা সব কিছু আলোচনার মাধ্যমে জানবো, কী ধরনের আলোচনা করবো না করবো সেগুলো জানতে হবে এই পেডাগজি চ্যাপ্টারগুলোতে। আর আছে সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, আর টিচিং মেটেরিয়াল অ্যান্ড এইডস প্রবলেমস। এবার টিচিং মেটেরিয়াল, আর আমরা ইভিএস পড়ানোর জন্য কী ধরনের মেটেরিয়াল ইউজ করছি, সেটা আদৌ শিশুদের কাজে লাগছে নাকি তাদের আরও প্রবলেম হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, সে সমস্ত কিছু আমরা পেডাগজির চ্যাপ্টারগুলোতে যা কিছু পাবো সেই পেডাগজিতে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিও তোমাদের ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর অনেক বেশি করে শেয়ার করো ভিডিওটা, কারণ সামনেই পরীক্ষা আসতে চলেছে, সামনেই পরীক্ষা হবে, যত বেশি শেয়ার করবে তত আমি আরও ভিডিও নতুন নতুনভাবে বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।